এই সরকারি চাকরির বিলাকর উপর মন হিংসাই লাগে প্রথমে মোর প্রেমটো কাঢ়ি নিলে মানে মরমি বড় ভাল পাইছিল তাই তাই তাইও পাইছিল কিন্তু এই সরকারি চাকরি এটা নিলে নহয় কাঢ়ি সকলকে কেবল সরকারি চাকরি লাগে হয় দিয়ক মই কিন্তু বুঝি পাইছো দে আপোনাৰটো খালি অকণমান মনে মনে থাকিলেই হল এই মনে মনে থাকার কারণে আজি আমার এই অবস্থা আমার নিচিনা ডেকালর কোনে বেশি ফার্স্ট্রেট করে জানে এ সরকারি চাকরিয়াল বিলাকে আমার আর সিহতর মাজত এটাই পার্থক্য সিহতে ভেটিরি চাকরি লয় আর আমার ভেটি দিবলৈ পয়সা নাই ওরে সবে আকো ভেটি দি চাকরি নলয় দে মই লওয়া নাই মোর কমপ্লেনে ভেটি দি চাকরি পাওয়া কেটার উপরতে আর কার উপর জানে এই যে অফিসলে যাওয়ার আগতে মুখত পানটো ভরাই পান শেষ নহতে আকো আহি ঘর পাই শিকিতার উপর এতিয়া কমপ্লেন তো লব কি হয়ে আছে এবার ম্যাডাম সেভ মি এনেকুৱা কি কেস আহিল যেটো আপুনি সলভ কৰিব পৰা নাই নেজানো আৰু মই কেসৰ কেটোকে বুজা নাই কেসৰ কে নহয় কেসৰ সি অসমীয়াত কৈছো কে ও এডো সরকারি চাকরি চ্যানেল এটা মও পাইছিল 3 লাখ টকা লাগে 10,000 টকা ম্যানেজ কৰিছিল কিন্তু 2,90,000 টকা ম্যানেজ কৰিব নোৱাৰিলো এই সরকারি চাকরি এটা নহল কারণে মোর গোটেই বংশটোই কুৎসিত হৈ গল কিয় কিয় মানে বিয়াৰ বয়স হল প্ৰাইভেট চাকরি কৰো কত আৰু আমাৰ নিচিনা লৰাই গায়ত্রী প্রস্তুতিহতর নিচিনা ছোৱালী পাব মায়ে জোর করে কলা মলা কুচি এজনী দিলে আর বিয়া করায় লড়া ছোৱালী বিলাকো মোর নিচিনা নহয় মাকর নিচিনা কলা কুচি দল বাৰু হক দিয়ক জেব্রা কালারর যে নহল আকো আজির বার তোর যে শপিং মল বন্ধ থাকে পাহরিয়ে গৈছিল নহয় এতিয়া ঘর গো ধুনিয়া কই বিশ্বনীরে বিশ্ব টাকায় ভাল সে ফন্টির কথা শুনে হলে ভাল আছিল হেই কত যা এল হাওয়া খাই আহ বাহিরত কত হাওয়া পাবি তই গাছমাখা কাটি শেষ করে দিলাক ভিতর দেখুন 3টা 4টা ফেন আছে তাতে হাওয়া খাব নোরা তো ভিতরতো খা মই বাহিরতো খাও মই আর উবুং নেই যা খুলি বিনালে চাওক সরকারি চাকরিলে কেতিয়াও নিজের লড়া ছোৱালীক সরকারি স্কুলত নপঢ়ায় হাজার হাজার টাকা খরচ করে প্রাইভেট স্কুলত পড়ায় কিন্তু সেই মাক বাপেকে আকৌ নিজের লড়া ছোৱালীর কারণে সরকারি চাকরি বিচারে রব আপনি কমপ্লেন দিছে আমি লৈছো এতিয়া আপনার কমপ্লেনটো এফআইআর কারণে গ্রহণযোগ্য হয় না নহয় আমি বিবেচনা করি আপনি সরকারি অফিস এটালে যাওক পয়সা নিদিয়াকে এটা ফাইলও ইফালি ভাল নহয় কিন্তু আমি দিয়া টকাৰে সিহতক দরমহা দি আছে ম্যাডাম মোক বিচাৰিছিল বসুমতারী আপনি এটা কাম করক আপনি কথাখিনি এওঁকে কক এইবিলাক কেস এওঁয়ে হ্যান্ডেল করে কি মুরা পেক পেকাই থাকায় মই মিনিং নোহাকে পেক পেকাই থাকা নাই এ হব আপনার কথা মই বুঝি পাইছো আপনার মতে মানে চাকরির পাল মারা মানু এজন আনি ইয়াতে সুমাই থাকা লাগে দোস্তুর মত লাগিব কি ধারাত কি ধারা কি পাতি লগা হেতু আপনার কথা মুরা তা শাস্তি পাবই লাগিব বেহর বাড়িয়া